हे गाइज वेरी गुड मर्निंग एवरीवन। आज के हमें जेते चलेछी कोथाय तोमरा जानो एक्जैक्टली आज के हमें जेते चलेछी छिपकली प्रमोशनের জন্য বা বলা যেতে পারে ট্রেলার লঞ্চে ইনভিটেশন পেয়ে মানে দিল্লি যেতে চলেছি। ইয়েস কারেক্ট, আমার আনন্দ বিহার এক্সপ্রেস বুক করে দিয়েছে অলরেডি ছিপকালি টিম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ব্লগটা যারা দেখছো শুধুমাত্র এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য এবং পরবর্তীকালে নিজেরও দেখার জন্য। তো আমি সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি, সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ কালকে গেছিলাম মিচি মিউজিক অ্যাওয়ার্ডসে। আর সত্যি কথা বলতে কি এত হেকটিক হয়ে গেছে না, পরপর দুদিন কালকে রাত্রি 1:30টার সময় ফিরেছি, আজকে সকাল 7টার সময় আবার বেরিয়ে পড়েছি। তো আমার ওখান থেকে আসা হাওড়া, এসে হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনেই রয়েছি এখন, তোমরা দেখতে পাচ্ছ। তো 4 নম্বর প্ল্যাটফর্মে যাব, গাড়িটারি কেটে নিয়েছি, বাইরে যাব বলে কথা। তো চলো এবার আনন্দ বিহার এক্সপ্রেস আসুক, আমি তোমাদেরকে দেখাবো। 10টায় টাইম রয়েছে, অলরেডি আর 5 মিনিট মতন আসে। চলো গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করি। মানে তো দেখাচ্ছে অন্তত, মানে তোমার ওয়ার ইজ মাই ট্রেনে তো দেখাচ্ছে অন্তত যে 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখা যাক, অ্যানাউন্স তো করবেই নিশ্চয়ই। অলরেডি আমাদের ট্রেন ঢুকে গেছে গাইস, আর আমরা এখন মোটামুটি ট্রেনে উঠে আগে কোচ ফোচ দেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, এই যে আমরা উঠছি B3, এটা এসিতে দিয়েছে আমাদের। ওকে গাইস, উঠে পড়েছি ট্রেনে, আর প্রায় 1 ঘন্টার উপরে লেট ট্রেনটা। ওকে গাইস, ছেড়ে দিল এখান থেকে সাঁতরাগাছি থেকে আনন্দ বিহার। বাই বাই কলকাতা, কিছুদিনের জন্য অন্তত। টিটি সার্ভিস ছিলেন, উনিও দেখে নিলেন। আমার পুরো টিকিট ফাইনাল আছে, মানে কনফার্ম টিকিট তো ছিলই। এই ওপরের আপারটাই, সাইড আপারটাই মনেই হচ্ছিলো যেটা 71 লেখা আছে, ওটাই 72 হবে, নিচেরটা 71 মেবি। অলরেডি দুপুরবেলা লাঞ্চও বলে দিয়েছি, এখান থেকে চিকেন মিল 150 টাকা করে। ট্রেন কিন্তু টানছে ভালো, মানে বেশ ভালো স্পিডে এগোচ্ছে। আর অলরেডি হাতে চলে এসছে একটা স্ন্যাক্স, কানে চলছে গান, আর বসে পড়েছি, বেশ রোদ্দুর আছে, সানগ্লাসটা নিয়ে বসে পড়েছি। সুন্দর সিনারি দেখতে দেখতে একটু খাওয়া যায়, প্রচণ্ড খিদে পেয়েছে কারণ অ্যাকচুয়ালি সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর কি সকাল থেকে। তো কিনে নিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে। ওকে গাইজ, একটা হল্ট দিয়েছে, সম্ভবত এটাই খড়গপুর। আমি আর বারবার নেমে দেখাতে পারছি না সত্যি কথা, মানে বারবার নামতে ইরিটেটিং লাগছে এক তো, আর সেকেন্ড হচ্ছে ট্রেনটা বেরিয়ে গেলে চাপ। এটা হচ্ছে AC 3 tier ইন্ডিয়ান স্টাইল। বাথরুমের অবস্থা বেশ ভালো কিন্তু, সোপ টোপ সবই রয়েছে, বেশ ভালো। নো স্মোকিং কিন্তু পুরোপুরি লেখা আছে, আয়নাও রয়েছে সামনে একটা, বেশ ভালো, বেশ ভালো বাথরুমটা। ওকে গাইস, এই যে দিয়ে গেছে চিকেন থালি, এইটা কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না। ওকে, দিস ইজ চিকেন থালি, এইটা সম্ভবত ডাল, এইটা আচ্ছা এইটা ডাল আছে সম্ভবত, এইটা চিকেন মেবি 2 পিস চিকেন আছে, যদি দেখি। হ্যাঁ 2 পিস মোটামুটি ঠিকঠাক পিসের চিকেন আছে। কারিটাও, রে বাবা কারিটাও বেশ ঠিকই আছে, রাইস আছে। এইটা মেবি রুটি, দেখি একবার দেখে নিই খুলে, তোমাদেরকে দেখাচ্ছি তারপর। আচ্ছা, এখানে একটা কেচাপও দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এইটা রুটি, আমি বলেছিলাম এটা রুটি আছে, এটা 3 রুটি আছে, খাবারের কোয়ান্টিটি কিন্তু মারাত্মক। ফার্স্ট একটুখানি ডাল নিচ্ছি, ডাল দিয়ে মেখে দেখি কেমন খেতে লাগছে। সত্যি কথা বলছি, আমি ন্যাচারালি যে কোনো ক্ষেত্রে শুনি ট্রেনের খাবার খুব খারাপ, বাট আনন্দ বিহার এক্সপ্রেসের এই IRCTCর যে এটা খাবারটা ইন্ডিয়ান রেলওয়েজ থেকে দিচ্ছে, খুব ভালো লাগলো, ফার্স্ট বাইটের দারুণ লাগলো। তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাতে চাই, জাস্ট চিকেনের পিসটা দেখো, এত বড় একটা চিকেনের পিস দিয়েছে, তার সাথে এরকম একটা ছোট পিস, তার সাথে এরকম একটা বড় পিস। এখানেও নিয়েছি আমি চিকেন, এবার চিকেনটা ট্রাই করার পালা, দেখা যাক চিকেনটা কেমন লাগে। একটা কথা বলি, লাজবাব খেতে, এত ভালো সফট চিকেন সত্যি ন্যাচারালি রেস্টুরেন্টও পাওয়া যায় না, দারুণ রান্না হয়েছে। ওকে গাইজ, এবার পালা একটু রেস্ট নেওয়ার। খাবার দাবার খুব ভালো ছিল, মানে ভাতটাও ছিল, আর প্রচণ্ড কোয়ান্টিটি, সেই 2 রুটি বেঁচে গেল আর রেখে দিলাম আমি। আর একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে কি সুন্দর করে পাহাড় দেখা যাচ্ছে ট্রেনের বাইরে দিয়ে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ন্যাচারালি দুপুরবেলা ঘুমানো অভ্যাস নেই খুব একটা, তাও এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর বাঙালি মানে ভাতটা খেয়ে আর কি একদম পুরো ঘুমান। আর রাত্রেবেলা ডিনার আমি সেরকমভাবে আর তোমাদেরকে দেখিয়ে খুব একটা লাভ নেই, কারণ সেম ডিনারই থাকবে, মানে সেম জিনিসটাই তোমাদেরকে ডিনারে বললাম আর কি। রাখলে দুপুরবেলা যে চিকেন থালি দিয়েছিল, বাকি যে অপশানসগুলো দিচ্ছে মানে এগ থালি বা আদারওয়াইজ যে অপশানসগুলো দিচ্ছে, তার থেকে আমার মনে হলো চিকেন থালিটাই বেটার হবে, এই চিকেন থালিটাই বলে দিলাম একদম। বন্ধুরা দেখো এখন জাস্ট পুরুলিয়া এসে ঢুকেছে, যেটা 3টে ঢোকার কথা ছিল সেটা 6:32, 3.5 ঘন্টা প্লাস লেট আছে ট্রেনটা। এই যে সেম মিলিয়ে আমি নিয়েছিলাম চিকেন, ইয়ে চিকেন থালি সেমভাবে রুটি আসছে, আমি রুটি দিয়ে খাচ্ছি এখন। খাওয়া দাবার তো যথেষ্ট ভালো, আগেই বলেছি দুপুরবেলা। বন্ধুরা কয়া জংশনে এসে নেমেছে, এটা নেমেছে আর কি। Very good night everyone, already connected রাত্রি হয়ে। Very good morning guys, ট্রেনটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট, আর ঢুকছে এখন সাহেবাবাদ। সাহেবাবাদের পরেই কিন্তু আনন্দ বিহারে আমরা নামবো, এবং সেখান থেকে মেট্রো ধরে ডিরেক্ট NSD যেতে হবে। Guys, আনন্দ বিহার স্টেশনে নেমে পড়েছি অলরেডি, এই দেখতেই পাচ্ছ আমার পিছনে আনন্দ বিহার স্টেশন। আর ট্রেনটায় একটাই জিনিস প্রবলেম জানো তো, এটা হচ্ছে যে প্রচণ্ড লেট, মানে সেই 11টা বাজালো তবে ছাড়লো, 11:10-এ ঢুকলো তো অনেকটা লেট। সমস্ত রাজধানী থেকে শুরু করে সবাইকে স্পেস দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এই একটাই প্রবলেম। বাকি ট্রেনটা খুব ভালো, সব অংশে ভালো ট্রেনটা, বাট শুধু একটাই প্রবলেম যে প্রচণ্ড লেট। হচ্ছে যে আমরা মেট্রো ধরলাম একদম আনন্দ বিহার স্টেশনের সামনে থেকে মেট্রো পাবে, আর মাস্ক কিন্তু এখানে ম্যান্ডেটরি, তাই মাস্কটা পরো। আর 3 নম্বর 4 নম্বর এই দিক থেকে গেট, আর আমার 3 নম্বর 4 নম্বরে কে দাঁড়িয়ে রয়েছে তোমরা সবাই জানো, প্রসূন দা। তো ওই গেটে দাঁড়িয়ে রয়েছে, বারবার ফোন করছে, প্রচণ্ড ব্যস্ত দাঁড়িয়ে রয়েছে কখন থেকে, প্রচণ্ড ব্যস্ত মানুষ, মাথা খারাপ করে দিচ্ছে ফোন করে করে, 10-12 বার করে ফোন করে। অলরেডি এখন ব্যবস্থাপনা চলছে ট্রেলার লঞ্চের, প্রচণ্ড আস্তে কথা বলতে হবে, সবাই খুব মন দিয়ে কাজ করছে আর কি, সে কারণে এখানে ডিস্টারবেন্স দরকার নেই। এদিকে ইয়াশপালজি দাঁড়িয়ে আছেন, যোগেশজি দাঁড়িয়ে আছেন, মিডিয়া চলে এসছে অলরেডি। Available on Z Music live on social media. I invite Mishwal sir and Alok sir from the pool. Yogesh, Sarvesh, ये मैं देखो कलम से तो मैं जैसे जैसे लिखता गया सब कुछ वैसे वैसे घटित होता गया, सही फिर तो मैं आपको पेन के लिए कह सकता हूँ। We have arranged the food, please have the food outside, and thank you everyone for coming, thank you so much. Hello, no no दरवाजा खोल दो, वैसे वैसे वो बहुत बोलेंगे রুমটা জাস্ট এমনি। ঘোরা তো কিছু হলো না কারণ এসেছিলাম কাজে, অনেকেই ভাবতে পারে ইন্ডিয়া গেট বা বাকি কোথাও কেন গেলাম না, কারণ এসেছিলাম পুরোপুরি একটা কাজে, যে কারণে আর কোথাও যাওয়া তো হলো না। এখন মান্ডি হাউসের ইয়েতে মেট্রো স্টেশনে চলে এসেছি উইথ প্রসুন্দা, পিছনে দেখতেই পাচ্ছ প্রসুন্দা রয়েছে, তো প্রচণ্ড নয়েজ। তো চলো আর কি, আজকে মোটামুটি রাত্রিবেলা আমাদের ফ্লাইট আছে, ফ্লাইটেরটাও তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। আর কোথাও ঘুরিনি, এখন এসেছিলাম NSDতে, NSD আর নতুন করে কি দেখাবো, কিছু যে জিনিসপত্র তো তোমাদেরকে দেখিয়েইছি NSDতে। আর চলো এখন মেট্রো স্টেশনে নামছি, এবার সরোজিনী মার্কেট, তাই তো সরোজিনী মার্কেটে যাব, ওর কিছু কেনাকাটা রয়েছে যে কারণে ওর সাথে সাথেই ঘুরছি, কারণ আমি তো কিছু চিনি না। পরবর্তীকালে যদি কোনোদিন ঘুরতে আসি তাহলে ঘোরার ব্লগ তো হবে, এটা তো পুরোপুরি কাজে এসেছিলাম। তোরা জাস্ট ভিড়টা দেখো, এটা সরোজিনী মার্কেট, তাই তো প্রসুন্দা, সরোজিনী মার্কেটে, সরোজিনী মার্কেট আমি প্রথমবার এখানে এলাম, বেশ ভালো লাগছে। মেবি মনে হয় এখানে সব কিছু সস্তায় পাওয়া যায়, বলো না কি সস্তায় পাওয়া যায়, বলে তো তাই সবাই, হেন কোনো জিনিসটাই পাওয়া যায় না, মানে সব কিছুই দেখতে পাচ্ছি তো পাওয়া যায়। ডমিনোজে ঢুকছি এখন, এই যে ডমিনোজ, দিল্লি ডমিনোজ, বসি একটা কোথাও চেয়ার টেয়ার নিয়ে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি অর্ডার দিচ্ছি দেখাচ্ছি। এই আমাদের তিনটে পিৎজা চলে এসছে, আমরা দেড়খানা করে খাবো। প্রসূন বক্সী হাতে ইয়ে দিচ্ছে, স্যানিটাইজার দিচ্ছে, আনকাট প্রসূন বক্সী হচ্ছে। এটা কিন্তু হেভি লাগছে আমার এটা দেখে। তুমি এত এত ক্যামেরার সামনে কোনোদিন আসোনি তুমি, এটা আমার হেভি বিষয়। বন্ধুরা সুন্দরভাবে আমাদের পিৎজা টিৎজা খাওয়া হয়ে গেছে। এখানে মেট্রো সিস্টেমগুলো এত সুন্দর যে একদম ডিরেক্ট এয়ারপোর্টে নিয়ে চলে এসছে। আর আমরা দৌড়চ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার আগে, মোটামুটি 3 ঘন্টা আগে ডিপার্চার হতে হয়, মানে ঢুকতে হয় আর কি এয়ারপোর্টে 2 ঘন্টা আগে। আর সেটা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি যেতে হবে, আমাদের 10:50-এ ফ্লাইট, আর সেখানে ঘড়িতে বাজে এখন 9:25। তাড়াতাড়ি যেতে হবে, চলো তাড়াতাড়ি যাই, গিয়ে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। তাড়াহুড়োর মধ্যে তোমাদের জন্য ব্লগ করছি গাইজ। এইটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমরা মেট্রো থেকে চলে এসেছি এখানে। এবার আমরা ঢুকবো, এখানে দাঁড়িয়ে পড়ি, প্রসূনদাও দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়ি। এখন আমরা বোর্ডিং পাস নিতে যাচ্ছি এখান থেকে। প্রচণ্ড লেট হয়ে গেছে যে কারণে, এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা। তো চলো তাড়াতাড়ি বোর্ডিং পাস নেওয়া যাক। তোমার গেটে শুধুমাত্র আধার কার্ড দিয়ে চেক ইন হয়ে যাবে, তোমার যা ইয়ে রয়েছে সেখানে শুধু হয়ে যাবে, মানে যা ডকুমেন্টস রয়েছে সেটা। একটু তাড়াহুড়ো হচ্ছে, একটু ফাম্বেল হচ্ছে, সরি ফর দ্যাট। ওকে গাইজ, বোর্ডিং পাস পেয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর ছুটছি রীতিমতো, দেরি হয়ে গেছে অনেকটা সেই কারণে। এবং অবশ্যই খুব সুন্দর এক্সপিরিয়েন্স, অবশ্যই ফর দ্য ফার্স্ট টাইম ফ্লাইটে উঠতে চলেছি, ছুটছি লিটারেলি। এবং বোর্ডিং পাসও পেয়ে গেছি, শুধুমাত্র আমাদের লাগেজটা রেখে দিতে হলো, বোতলগুলো নিয়ে নিতে হলো আর কি। সবার আগে থ্যাংক ইউ সো মাচ প্রসূনদাকে, কারণ এটা আমার কাছে অনেক বড় এক্সাইটমেন্ট মোমেন্ট। আমার খুব আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠতে চলেছি। অলরেডি লাইকসও আসতে শুরু করেছে পোস্ট করে দিয়েছে বলে। প্রসূনদার একটা এক্সপ্রেশন লেস হয়ে বসে আছে, আরে সারাদিনে ইচ্ছা করছে না আর কোনো এক্সপ্রেশন দিতে, প্রচুর খেটেছে প্রচুর। বোর্ডিং করি না, বোর্ডিং করার পরে তোমাদের দেখে কি ডিস্টার্ব করছে গাইস। এই যে সামনে দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের অলরেডি বোর্ডিং পাস এখান থেকে ইয়ে হয়ে গেল সুন্দরভাবে, এখান থেকে করে নেবো। এবার করা হয়ে গেছে, এবার ছাড়বে এখান থেকে, বাস নিয়ে যাবে ইয়ের কাছে, প্লেনের কাছে। হচ্ছে বাসের সিট, আর আমি প্রসূনদের পাশেই বসবো, চিন্তা নেই। ওখানে বসে পড়েছি গাইস, দারুণ বাসটা সত্যি হেভি প্রিমিয়াম বাস। এই বাসটা ছেড়ে দিয়েছে, আমি ব্লগ করছি আর প্রসূনদা এখন গল্প করছে। বাস ছেড়ে দিয়েছে, ফ্লাইট ছেড়েছে, ঠিক আছে ঠিক আছে, ফ্লাইটও ছাড়বে একটা। এই যে বাসের অবস্থা কীরকম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যায়। আমার তো ফার্স্ট টাইম, জানি না এগুলো। এই যে অন্ধকারে বলেছিলাম কিছু দেখাতে পারবো না, আরে দাঁড়া এটা আমাদের না, অনেক আরে ব্লার হয়ে যাচ্ছে, দেখো দেখো এখান দিয়ে দেখা দেখাচ্ছি তো। ওরে ভাই কিছুটা ছোটটা স্পাইস জেট বন্ধ হয়ে গেছে, ভেঙে চলে গেছে। ওই যে ইন্ডিগো পিছনে দেখা যাচ্ছে, প্রচুর ইন্ডিগো আছে। কোন ইন্ডিগো যাবে তুই কি করে জানিস? ঠিক আছে দরকার নেই, আমরা দেখতে তো পাচ্ছি। প্রচন্ড এক্সাইটেড গাইস। গাইস বাসটা এখন দাঁড়িয়ে গেছে, সামনে থেকে একদম প্লেনটা দেখতে পাচ্ছি। আমাদের প্লেন না, প্রচন্ড ইয়ে এক্সাইটমেন্ট আছে, এটা আমাদের প্লেন না। ঠিক আছে তো বলার কি আছে এটা। গাইস দেখতেই পাচ্ছ প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, আর ফর দ্য ফার্স্ট টাইম আমি প্লেনে উঠতে চলেছি। এই যে প্রসূনদা রয়েছে আমার সঙ্গে, আর একসাথে যাবো না না না। এই যে ফ্লাইটটা দেখা যাচ্ছে, আর এই যে আমি প্রচন্ড এক্সাইটেড গাইস, হিউজ এক্সাইটেড। আমি দেখতেই পাচ্ছ গাইস প্রচন্ড একটা আওয়াজ হচ্ছে, বাট দেখো শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে বোর্ডিং, আর পুরোপুরি উঠতে চলেছি ফ্লাইটে। এটা ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠছি। ওই দেখো গাইস পিছনে এলো, ইন্ডিগো আর নালে গেল। আমরা ঢুকছি এখন ফ্লাইটের ভিতরে। এই যে পুরোটা জাস্ট ওয়াইড অ্যাঙ্গেলে একবার দেখো, ওয়াও ওয়াও মোমেন্ট। এই যে গাইস ফ্লাইটের ভিতরটা এরকম, বেশি জোরে কথা বলছি না, এখানে বোধহয় অ্যালাউড না। গাইজ আমরা অলরেডি বসে পড়েছি এখানে, আর কীভাবে সিট বেল্ট বাঁধতে হয় আমি জানি না, সত্যি পুরো 100% লাভে জিদ্দার কথা মনে হচ্ছে। চলো আগে এই সিট বেল্টের ব্যাপার স্যাপারগুলো দেখে নিই। আর উইন্ডো সিটে তো প্রসূন দেয়, যে পাশে বসে উইন্ডো সিট পেয়েছে। আচ্ছা পেয়েছে বাজে কথা, ওটা উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে। এই যে এইটা হচ্ছে উইন্ডো সিটের বাইরেটা, এখান থেকে দেখা যাচ্ছে পুরো বিষয়টা। নমস্কার, এবার আমি ব্লগটা কন্টিনিউ করছি, ব্যাস হয়ে গেল শেষ। ये बेल्ट बाय द वे आपका मिडिल है ना, आप आयल पे बैठ सकते हैं क्या? ठीक है ना, थैंक यू। हम दोनों का यही है হয়ে গেছে। এটা কি দেখানো রয়েছে? কিছুই ফানি হলো না বলে কি করে তাহলে হাততালি ইয়ে সে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিবি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যা বেল্ট খুলে গেল। হে ভগবান, এই হয়ে গেছে। গাইজ একটা কথাই বলতে চাই যে জিদ্দার 100% লাভে যা দেখানো হয়েছিল অতটাও ভয়ঙ্কর কিছু বিষয় নয়। আমার কাছে তো এই ব্যাপারগুলো নতুন, না দেখলে পনা মনে হতে পারে। এই ব্যাপারটাকে খুললে এরকম চলে আসছে, দেখো গাইজ। এটাকে আবার রেখে দিই। এইখানে একটা পুরো দিয়ে দিয়েছে যে কী কী করবে তুমি। আর আমাদের ফ্লাইটটা চলে এসছে কলকাতা। আর বাইরে বেরিয়ে তোমাদের সাথে অনেক রকম কথা বলছি, কানে নিজেই কিছু শুনতে পাচ্ছি না, যা তোমাদেরকে বলছি। পুরো কানে তালা লেগে গেছে আর কানে অসম্ভব যন্ত্রণা করছে। প্রসন্ন হাসছে এখানে বসে বসে। এই দেখো গাইজ, ফ্লাইটের পুরো ফ্লাইটটাকে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো বিষয়টাকে। এবং সামনে দিয়ে নামবো বলে, আরে প্রসন্ন তাকিয়ে আছে। সামনে দিয়ে নামবো বলে আমরা এই সামনে দিয়ে এলাম। ইস, এসব করছে প্রসন্ন। দারুণ অভিজ্ঞতা হলো গাইজ, ফর দ্য ফার্স্ট টাইম দারুণ অভিজ্ঞতা। একদম ভুল কথা, কান বন্ধ হয়ে গেছে এই একটা ইয়ে, কানে টন টন করছে যন্ত্রণায়। এই একটা প্রবলেম তো বিরাট হয়েছে, পেটের ভিতরে গুড় গুড়, বুকের ভিতরে দূর দূর এইসব হয়েছে। এটা খুব সত্যি কথা। এটা কি রিদমিক ব্যথা রে ভাই, রিদমিক ব্যথা। দেখিয়ে দিই পিছন থেকে, ওহ কি লাগছে। বাই বাই ইন্ডিগো ফ্লাইট, ওয়েলকাম টু কলকাতা। বললাম তো আমি এক্ষুনি কপি করছি, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল। আমি বললাম না না না, এটা আমরা সবাই মিলে একসাথে বলেছি অলরেডি। রাত্রির এখন কিছু দেখা যাচ্ছে কিনা জানি না, তো আমরা নামছি অলরেডি। ওই ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে, ওটা করে আমরা চলে যাবো। আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট সত্যি কথা বলতে গেলে সেটা গরম লাগছে, কারণ ভিতরে তো পুরো এসি। আর গানটা এখনো অবধি বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ মানে একটা এরম টাইপের। তো আমাদের যেটা মনেই ছিল সেটা হচ্ছে ব্যাগের চলে এসেছে, মানে আমাদের যে ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে। তো সেই বিষয়টা এখানে মারাত্মক ঠান্ডা, মানে বাসটাতে মারাত্মক ঠান্ডা ছিল। থেকে সব ব্যাগগুলো আসছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি এগুলো সিনেমাতে দেখেছি, কোনোদিন করিনি আর কি, এই জন্য এটা ভালো লাগছে বেশ। থ্যাংক ইউ। লাগেজ তোলার জন্য প্রথমে তো ভয়ই লেগে গেছিলো যে এখান থেকে লাগেজটা আসবে কিনা, কারণ এতটা পরে আসছে আর কি। এটাকে সরাতে বলছে এখন, যাই হোক এটার ভিতরে এসে গেছে আমাদের লাগেজ। আমাকে লাগেজ সরাচ্ছি। তোমাদের এই পুরো এন্টায়ার দিল্লি ডায়েরিজ কেমন লাগলো, গোটা এন্টায়ার দিল্লির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও অবশ্যই। এবং অবশ্যই ছিপকালি দেখো, ছিপকালি ট্রেলারকে সাপোর্ট করো। সবার যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ এই ছিপকালির জন্যই আমার যাওয়া। তো অবশ্যই ছিপকালিকে সাপোর্ট করো। যে কলকাতা এয়ারপোর্টের নাজারিয়া কি সুন্দর লাগছে দেখো। রাত এখন পুরো, রাতের কলকাতা এয়ারপোর্ট সেই 2:18 বাজে বলে, সবে সন্ধ্যে।